স্টুডেন্টস গুড মর্নিং ক্লাস থ্রি সায়েন্স ক্লাস ওয়ার্ক ডেট টোয়েন্টি সেভেন্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেখো নম্বর টু ওয়াই আর মোস্ট কিচেন কন্ট কাউন্টারস মেড অফ গ্রানাইট বেশিরভাগ কিচেন তাই তো বেশিরভাগ অর্থাৎ মোস্ট কিচেন অর্থাৎ রান্নাঘর রান্নাঘরের কাউন্টারগুলো গ্রানাইট দিয়ে কেন তৈরি হয় ওকে দেখো গ্রানাইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিউরেবল ন্যাচারাল স্টোনস গ্রানাইট ইজ রেজিস্ট্যান্ট টু হিট অ্যান্ড ক্যান ইজিলি উইথ স্ট্যান্ড হট কুকওয়্যার ওকে হুইচ মেক্স ইট এ পারফেক্ট ম্যাটেরিয়াল ফর কিচেন কাউন্টার্স ওকে দেখো গ্রানাইট সব থেকে সবচেয়ে টেকসই প্রাকৃতিক পাথর তাই তো গ্রানাইট তাপের প্রতিরোধী এবং সহজেই গরম রান্নাঘরে প্রতিরোধ করতে পারে যা এটি রান্নাঘরের কাউন্টারগুলির জন্য উপযুক্ত উপাদান হিসেবে তৈরি করে ঠিক আছে নাম্বার থ্রি হাউ ডু ইউ থিঙ্ক অ্যানিমালস লাইক আউটওয়ার্ম ব্রেথ ইনসাইড দ্য সয়েল আউটওয়ার্ম অর্থাৎ তাই তো এই অ্যানিমেলগুলো এই পশুগুলো মাটিতে কীভাবে ব্রেথ অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে তাই তো এবার দেখো আউটওয়ার্মস ডু নট হ্যাভ থি হ্যাভ লাংস ইনস্টিড দে ব্রেথ থ্রো দেয়াল স্কিন বাট দে ক্যান অনলি ডু সো ইফ দে স্কিন রিমেইনস ময়েস্ট ডিপ ডাউন ইন দ্য সয়েল ওয়ার্মস টিপিক্যালি ময়েশ্চার ওকে দেন দ্য সারফেস কী বলছে কেঁচোর ফুসফুস নেই তার পরিবর্তে তারা কি করে তাদের ত্বক দিয়ে শ্বাস নেয় তাই তো তবে তাদের ত্বক আর্দ্র থাকলেই তারা এটি করতে পারবে তাই তারা মাটির গভীরে যেখানে কেঁচো সাধারণত থাকে তাই তো বাস করে সেখানে কি সেখানে গিয়ে দেখো সেই জায়গায় গিয়ে তারা মাটির গভীরে যেখানে সাধারণত পৃষ্ঠের চেয়ে দূরে থাকে ওকে এভাবে তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ওকে সো থ্যাংক ইউ